ওয়াশরুমে? তোর মোবাইল তো বেজেই চলছে। এই, তোর ফোন তো বেজেই চলছে। বাসতে দে, বাসতে দে, বাসতে থাকলে আমি কি করব? আল্লাহ, এই যে বন্ধ হয়ে গেল। দেখবি আবার করবে। দেখ তো লাস্টে 350 কিনা। হ্যাঁ, তাই তো। তাহলে আবার করবে। আজ 7 দিন ধরে সমানে ফোন করছে। আমিও দেখছি কতদিন কতবার করতে পারে। আজকে তো অলরেডি 41 বার ফোন করে ফেলেছে। শোন, আবার যদি ফোনটা করে তুই কিন্তু ফোনটা ধরবি। কেন? আচ্ছা, তোর কোনো কৌতূহল নেই? আমার কিন্তু বেশ কৌতূহল হচ্ছে। পাগলটা কে? এই, ধর না ফোনটা। নে, কথা বল। উফ, দে, নে। হ্যালো, কে? যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তোমার নামটা আমি হৃদয়ে লিখেছি। তুমি পাগল নাকি? যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হসে পাগলামি। আইডিয়েট, আমি তো তোমাকে চিনি বলে আমার মেমোরিতে নেই। এই কে? আরে দাঁড়া, জানতে পারি? দে তো আমার কাছে। তুমি আমাকে চিনলে কি করে? কি করে চিনলাম? তোমার সাথে আমার প্রথম দেখা একটি কফি হাউসের সামনে। তোমার মতো ইডিয়েট কে? সরি বলাটাই আমার ভুল হয়েছিল। আর দ্বিতীয় দেখাটা একটা স্পেশাল ডে ছিল, ভ্যালেন্টাইন্স ডে। ফুলের দোকানের সামনে রাস্তায়। আর ওই দিনের দুই ধাক্কাতেই আমার মনে প্রেমের দরজাটা খুলে গেল। তোমার নাম জানলাম না, ঠিকানা জানলাম না, অথচ তোমার প্রেমে পড়ে গেলাম। আমার কোনো নাম নেই। এটা কি হয়? তুমি একটা পরীর মতো মেয়ে, তোমার নাম নেই, এটা কে বিশ্বাস করবে বলো? আমি পরীর মতো দেখতে? আমি যখন পরীর মতো দেখতে, তখন মনে করো আমার নাম পরী। পরী? খোদার কসম, পরী নামটা তোমার জন্য 100% কারেক্ট। কিন্তু পরী তো থাকে আকাশে, তুমি যেহেতু মাটিতে থাকো তাই তোমার নাম মাটির পরী। মাটির পরী? আচ্ছা, ভালো কথা, তুমি আমার নাম জানতে না, ঠিকানাও জানতে না, আমার মোবাইল নাম্বার পেলে কি করে? আর ভাগ্যক্রমে আরেকদিন ওই ফুলের দোকানের পাশে ফ্ল্যাগজিলোডে দেখা হয়েছিল, আর সেদিনেই ফ্ল্যাগজিলোডের দোকান থেকে তোমার নাম্বারটা নিয়েছিলাম। আর এই হলো তোমার মোবাইল নাম্বার পাওয়ার ইতিহাস। ঘর থেকে বের হতে যতক্ষণ, ইতিহাসের পাতা ছিঁড়ে ফেলতো ততক্ষণ বাকি। মানে? মানে তোমার মতো ইডিয়েটদের জন্য সপ্তাহে কমপক্ষে 2টো সিম কার্ড চেঞ্জ করতে হয়। ঠিক বলেছ।
জয় দেখ, নেহা হাসলে কত সুন্দর লাগে। সুন্দর লাগুক আর অসুন্দর লাগুক তাতে তোর কি, তুই যার পিছনে ছুটছিস ছুটতে থাক, আমার নেহার দিকে একদম নজর দিবি না। নেহা শুনেছিস জয় কি বললো? ও যা বলে বলুক, তুই বল, তুই আমার, তুই বললে আমি ওকে ছেড়ে দেবো। থাক, তোরা দুজন তোদের মতো থাক, আমার প্রেমে প্রচন্ড মিস কল দিচ্ছি গীতা। উফ, তো থাক, বাই বাই, তুই থাক, বাই। চল আমরাও যাই, আমাদেরও তো পেট বলে কিছু আছে, আর আমাদের মা ভাবিরাও শুভর ভাবির মতো অপেক্ষা করছে। মা, এই একটা 25 বছরের ছেলের ঘর, ঘর তো নয় যেন চিড়িয়াখানা, কি ছিরি করে রেখেছে দেখেছো? সকালে ঘর থেকে বেরোবে, রাত্রে এসে শুয়ে পড়বে, এর মধ্যে একবারও ঘরটার দিকে নজর দিবে না, কিছু বললেই বলবে আমার সব কিছু দেখার জন্য আমার মিষ্টি মিষ্টি সুইট ভাবি আছে না। ভাবি, ভাবি, আমার মিষ্টি সুইট ভাবিটা কোথায়? উফ, জলদি খেতে দাও, পেটের মধ্যে মিছিল শুরু হয়ে গেছে, রীতিমতো স্লোগান দিচ্ছে। উফ, এই বাড়িতে ঢুকে খেতে দাও বলার তোর হুকুমের এই দিন শেষ, 2-4 দিনের মধ্যে বন্ধ হওয়ার বিল পাশ হচ্ছে। আচ্ছা ভাবি, এই বিলটা পাশ করবে কে? সে কি জানে বিরোধী দলে আমার সপক্ষে আমার মিষ্টি সুইট ভাবিটা আছে? না, আমি নিজেই তোর দল ত্যাগ করে তোর ভাইয়ের দলে চলে যাচ্ছি, তাই আমার প্রতি তোর এই কনফিডেন্স কোনো কাজেই আসবে না। দল ত্যাগ করার সিদ্ধান্ত যখন নিয়েছি। ভাবি, হঠাৎ করে দল বদল কেন? এই জন্য তুই আমার সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিস। বল, তুই কি চুক্তি আমার সঙ্গে করেছিলি? হ্যাঁ, চুক্তি করেছিলাম, মাস্টার্স পাস করে তোমার জন্য বউ নামক একটা পুতুল এনে দেব। এই মাস্টার্স শেষ করেছিস কতদিন? 365 দিনের বেশি হবে। তার মানে 1 বছরের উপর তুই চুক্তি ভঙ্গ করেছিস, তাই তোর দলে নেই। এবার আমি তোর ভাইয়ার কাছে তোর বিরুদ্ধে সত্য মিথ্যা কথা বলে তোকে ঘর ছাড়া করব, যেদিন বউ নিয়ে আসবি সেদিন আবার ঢুকতে দেব। দেখো ভাবি, আমার এত বড় সর্বনাশটা করো না, বাবা মা মরার ছেলে আমি, সবকিছু জেনে শুনে এত বড় ডিসিশনটা নিও না। তুমি কি মনে করো আমি হাত গুটিয়ে বসে আছি? হ্যাঁ ভাবি, চুক্তির কথাটা ছাড়ো, আফটার অল ম্যাচিউর একটা ছেলে আমি। হ্যাঁ, একবার ভেবে দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্তের কথা নয় ছেড়েই দাও, শীত, বসন্তের কথা ভাবো। এই যে তোমরা দুজন কঠিন শীতের মধ্যে, মানে 6 ডিগ্রি সেলসিয়াসে একই কম্বলের নিচে বলো, আহা কি আরাম! তুমি কি মনে করো আমার হিংসা হয় না? হিংসা হয়? হয় হয়, ঠিক আছে, দিলাম শীত ছেড়ে, এই যে এখন বসন্ত, ফুলে ফুলে রঙিন প্রজাপতি, কিন্তু কিন্তু আমার গায়ে এখন পর্যন্ত একটা প্রজাপতিও বসলো না, এটা কি আমার জন্য একটা প্রেস্টিজের ব্যাপার না? তাহলে প্রেস্টিজের কথা ভেবেই না হয় একটা প্রেম কর, আর প্রেম করার সাহস যদি না হয় তাহলে একটা পছন্দের মেয়ের নাম বল, আমি আর তোর ভাইয়া মিলে বাকিটা দেখছি। ভাবি, কাল যদি তুমি জিজ্ঞেস করতে আমি নামটা বলতে পারতাম না, আজ বলতে পারবো, ওর নাম পরি। আমি বলেছি শুধু পরি না, মাটির পরি। মেয়েটি নিশ্চয়ই খুব সুন্দরী হবে। হ্যাঁ ভাবি, পরির মতো সুন্দরী, তাকালে চোখের পলক পড়তে চায় না, দেখলেই মনে হয় সুরে সুরে গেয়ে উঠি। কি ব্যাপার তুমি এখানে? আরে কি করছো? I love you. কি বললে? আই লাভ ইউ? তুমি বললে? তুমি? হ্যাঁ আমি বললাম, আই লাভ ইউ। কেন না কাজল, অবাক হওয়ার কিছু নেই কাজল,
আজ থেকে যেখানে তুমি কাজো। সেখানেই আমি। হ্যাঁ কাজো, সেখানেই আমি। এসো এসো, আই লাভ ইউ। কাজল তুই তুই এখানে, তুই দেখতে পারছিস না শুভ তোকে সহ্য করতে পারছে না, চলে যা চলে যা এখান থেকে। দেখতে পাচ্ছ না শুভ চিৎকার করছে, চলে যাও। শুভ 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 তুমি চিৎকার করো না, কাজল এখান থেকে চলে যাবে। শুভ যাও যাও বলছি, বেরিয়ে যাও। শুভ তুমি তো আচ্ছা বেহায়ামে, বেরো বেরো এখান থেকে। আমি আছি তো দেখো, যাও। শুভ শুভ ডক্টর, শুভ কথা বলতে পারছে না কেন? প্লিজ ডাক্তার বলুন না, শুভ কি আর কথা বলতে পারবে না? বলুন ডাক্তার সাহেব, আমাদের বন্ধু কি আর কোনোদিন কথা বলতে পারবে না? ডক্টর যা ভেবেছিলাম তাই,
শুভ ওর বাক শক্তি হারিয়ে ফেলেছে। ওকে আর উত্তেজিত করবেন না, যে কোনো সময় ওর ব্রেন হ্যামারেজ করতে পারে। কোন খবরটা জানার জন্য দাঁড়িয়ে আছিস বল? ডাক্তার কি বলেছে তাই তো? ডাক্তার কি বলেছে শুনবি? ডাক্তার বলেছে শুভ কণ্ঠনালীতে আঘাত পেয়ে বাক শক্তি হারিয়ে ফেলেছে। কি এবার খুশি তো? হোয়াট? প্লিজ ভাইয়া প্লিজ, আমাকে একবার শুভর কাছে নিয়ে চলুন, আমি বলছি শুভ কথা বলবে। এই ভুলটা করতে দেবেন না ভাইয়া, ডাক্তার বলেছে বেশি উত্তেজিত হলে ওর ব্রেন হ্যামারেজ হতে পারে। কিচ্ছু হবে না ভাইয়া, প্লিজ আমাকে নিয়ে চলুন। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আর শুভকে ক্ষতি করার চেষ্টা করো না। তুমি তুমি শুভকে শুভর মতো থাকতে দাও। আমার স্বামী তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছে, তাই তার হাত জোর করার সম্মানটুকু অন্তত রাখো।